আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা তো, আমিও ভালো আছি। আজকে হইলো সেপ্টেম্বরের 1 তারিখ। আপনারা তো দেখতে পাচ্ছেন আসমানের অবস্থা খুবই খারাপ। এই বছরের ওয়েদার আসলে অক্সিডোর লাগে বেশি সুবিধাজনক নাই। তো যাই হোক, আজকে আমি লই আইছি, আপনারা অবশ্যই দেখতে পারবা, আমার ফ্রন্টিয়ার গার্ডেন। আর ফ্রন্টিয়ার গার্ডেনের কিছু আপডেট দিব আপনাদের কাছে, আর কিছু টিপসও থাকতে পারে। আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। তো যাই হোক ভিউয়ার, সকাল আমি শুরু করি আপনারা কাছে। আমার দরজার সামনে দেখতে পাররা ফুলের প্লান্টস, ফুল আইসে মরছে গেছে কি শেষ, এখন ফাতা সতেজ আছে দেখা যায়। আরও দেখতে পাররা আমার খারবাড়ি সোনা বেগম, তো ও দেখতে পাররা কেন ফুল ফুটছে, বাটনে ফুল জড়িয়া ফুরি গেছে, এখন গিয়া হেলদি ফাতা আছে এগুলা। আর এই সাইডে দেখতে পাররা ভিউয়ার সকল, এই দেখোকা অনেক ফুল জড়িয়া ফরে, কিছু কিছু কারণে ফরতে পারে। এক নম্বর কারণ হইল, একটনে অনেক কারণ থাকতে পারে, আমি কিছু কারণ কইয়া যাইমো, যেগুলা কারণ কইয়া যাইমো ওগুলা কিছু কারণগুলা আপনারা মনটনে ফিক্স করবা আর কি, যে ফিক্স করতে হইব গাছর। যেমন যদি মনে করেন বেশি পানি দেন তে ফুল জড়িয়া ফরতে পারে, কম পানি দিলেও ফুল জড়িয়া ফরতে পারে, এরপরে বেশি গরম থাকলেও ফুল জড়িয়া ফরতে পারে, এরপরে বেশি ঠান্ডা থাকলেও ফুল জড়িয়া ফরতে পারে। প্লাস কিয়া পলিনেশন, যে একটা কমন প্রবলেম হইল, পলিনেশন যদি সাকসেসফুলি না হয় তে ফুল জড়িয়া ফরতে পারে। তো ও একটা কারণ কইলাম। তো যেগুলা কারণের মাঝে আপনারা বুঝ দেখবা, চেক করবা যে কোন কারণে আপনার গুলা হওয়ার, তো ওগুলা চেক করিলে আপনি বুঝতে পারবা। তো যাই হোক, তো আমার যেগুলা কারণ হইল পলিনেশনের কারণ, বাট পানি কম আর বেশর একটা কোনো সমস্যা নাই। আর 2 নম্বর কারণ হইল ওয়েদার, ওয়েদার তো আমার কন্ট্রোলে নাই, আল্লাহর হুকুম, কোনো কোনো জায়গাত বালা থাকব, কোনো কোনো জায়গাত বুড়া থাকব। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক ফুল কই আইসেল, বাট জড়িয়া ফরি গেছে। আপনারা তো জানেন ইউকের ওয়েদার দিছি আর সব জায়গার মানে বালা নাই, কিছু কিছু জায়গাতে হয়তো বালা থাকতে পারে। অনেক ফুল কই আইসেল, যত আমার বেগুনের গাছ এগুলা, ব্রিঞ্জাল বেগুন, তালবাঙ্গন বা লতাবাঙ্গন যত কই না কেন, হয়তো কেন পেস্ট ডিজিজও লক্ষণ থাকলে পেস্ট এটা কইলেও ফুল কই জড়িয়া ফরতে পারে। তো একটাও খেয়াল রাখবা। তো কোনো জাতর যদি এই দেখতে পারে ফুল আইসে, বাট একটা বেগুন ধরছে না, একটা দুইটা আইসেল, বাট এটা পয়সা জড়িয়া ফরি গেছে, বিকজ পলিনেশন সাকসেসফুল হয়েছে না করিয়া। তো যাই হোক, আমার দিস ইয়ারের ওয়েদার সুবিধা নাই। এখন তো সেপ্টেম্বরের 1 তারিখ, আমি ভিডিও রেকর্ডিং করলাম সেপ্টেম্বরের 1 তারিখ, ওই দোকান আরেকটা ফুল জড়িয়া ফরছে, আর ওই দোকান মার্শাল অনেক ফুল আইসে, ওই দোকান আইসে। তো আপনারা পলিনেশন করবা ব্রাশ দিয়ে, অথবা একটু শেক করে দিলে হইব, ব্রাশটি করলে ভালো হইব, পলিনেশন করলে ওই দোকান অনেক ফুল জড়িয়া ফরে। আগে জুলাইতো, অগস্ট জুলাইতো ফরছে জড়িয়া কিছু, বাড়িটা ঠিকছে না আর কি, বেশি যদি গরম হয়ে যায় সমস্যা, ঠান্ডা ফুরিয়ে গেলেও সমস্যা। তো যাই হোক, দিস ইয়ার ইজ বাদলা, আমি কোনো এখন পর্যন্ত কোনো বেগুন, প্রিঞ্জেল, অবর্জিন, এগ প্লান্টস, সরি এগ, তালবাঙ্গন একটা, এগুলা এখনও এগ প্লান্টস চড়ছে না। বিয়ার চলে আমি যতদিন সামনে দিয়ে ভিডিও করা তাই, হয়তো দেখবা হেলিকপ্টার চলের, হয়তো দেখবা অ্যাম্বুলেন্সে ডাকের, হয়তো দেখবা মোটরসাইকেলে বাম বাম ডাকিয়ে দার। তো দেখতে পারলা আমার ব্রিঞ্জল গাছের আপডেট দিলাম, প্লান্টসের আপডেট আপনারা দেখতে পারলা। আর ব্রিঞ্জল একটাও হারভেস্ট করছি না দিচ্ছি, আর বাদ লাক আর তো দেখতে পারে। এখন তো এন্ড অফ সামার, এখন সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বৈশ গাছ পাসবো। তো আমার মনে হয় না এই ঠান্ডার কারণে, যদিও দরে বুঝলাম না ঠিক পকরে। যাই হোক, এগুলো আমার ফেল হয়ে গেছে দিছি, আর পর জানি না, সেপ্টেম্বর তো ফুল রইয়া গেছে, অক্টোবরের মিড পর্যন্ত আশা করি, 1.5 মাস আছে, 1.5 মাসের ভিতরে যদি ভালো একটু ওয়েদার থাকে আর বেগুন দরি নাই, তা আশা করি 2-1টা হয়তো আইতো খাওয়া যাইতে পারে, শিওর নাই। আর এই কারণে দেখতে পারলে আমি রইছিলাম জুট প্লান্টস, যেটা আমাদের নালি শাক কওয়ায়, পাট শাক কওয়ায়, পাট শাক সব স্লগেন স্নেহলে খাইলিছে, একটাও রাখছে না, সব খাইলিছে। এখানেও রইছিলাম এই দনিয়া, এই বাজুর দনিয়া খাইলিছে, ওই দৌকা লোকটা, ওই দৌকা শামুক ওটা খাইলিছে, খাইয়া ফুরাই শেষ করিলিছে। ওই দৌকা এখানেও দেখতে পারা ডাঁটা ডুগি, ওই দৌকা পেস্ট এটা কই গেছে, ইনসেক্টে খাইলার ওই দৌকা, এটা স্লগেন স্নেহ লেখার,
এখন ঔষধও নাই আর এখানেও দেখতে পারা কাটারপিলার যেটা আমরা বিষা কই বিষা অ্যাটাক করছে আর আমার যে হেজিস দেখতে পারা সম্পূর্ণ হেজ জেনে ব্রাউন কালার দেখতে পারা একবারে মানে কাটারপিলারে খাইয়া ওই দেখতে পারা এটা কাটারপিলারে খাইয়া এগুলা শেষ করে নিছে একটা পাতা রাখছে না সব পাতা খাইয়া মারি ফেলাই দিছে তো ও দেখতে পারলা আমার এখানে দেখতে পারা ক্রানবেরি বিনস যেটা ওই দোকা ক্রানবেরি বিনস একটা কালারটা আরও বাসব আরও ফুটব কিন্তু ওয়েদার বালা না করিয়া ওই দোকা ক্রানবেরি বিনস এটা এগুলা বীজ খাইন যেটা আমরা দেশর হরাসর বীজ খোয়েন হরাসর বিসি জেলা ওলা দেখতে হরাসর লাগানো লাগে দেখতে দোকা এগুলা দিয়ে আপনারা বিসি যে কোনো যদি খাইতে পারো মাছ দি মিচি কিন ইত্যাদি ইত্যাদি খাইতে পারো ওই দোকা অনেক এগুলো বড় হইব বিসির লগে রাখছি তা ইতাইল ইতা কি ও বিষ বিসি খাওয়ার লগে ঠিক আছে বাট ও যেনে তার যেন বিনস একটা ক্রপস এগুলা মেবি খাই নাই তার ওই দেখা আমুক ওই দেখুকা আপনারা দেখুকা এটা শামুকে স্লোগান স্নেহলে উঠটা বলিলার তো আপনারা দেখতে পারলে আমার আপডেট ওই দেখা প্রচুর মাশাল্লাহ বিষর উড়ি ধরছে ওই দেখুকা এটাগুলা বেশি খাইলে খুব বেশি মজা লাগে ওই দেখুকা তো অনেকগুলা আছে উপরে নিচে চাইরে বাইরে আশা করি এক দুই তরকারি বেশি চালম খাওয়া যাইব আর কি তো বুঝতে পারছেন ভিউয়ার্স তো ওখানে কারণবেরি বিনস কারণবেরি বিনস ওলা থাকলে হয়তো হয়তো ট্রাই করতে পারবেন খাই ভালো লাগে একটু খেসমা থাকতে আপনার ওই সাইন বিনসটা খাইতা তো খাইতে পারবা ওই দোকানও আছে ওই দোকান ওই দোকানকা দেখতে পারবানি তো ওই দেখতে পারবা গাছ মাশাল্লাহ হেলথি সতেজ আছে আর ফাটা অনেকবার খাইতা দিছে আগা ফাটা তারপরে ওই গেছে অনেক লাড়াম না থাকুক ওরা তো এন্ড অফ সামার আইচ্ছে আর আমি কোনো পরিচর্যা করতাম না আর একটা টিপস হইল আপনারা নর্মালি জানেন তো এভরি ফোর টু সিক্স উইক্স ফোর ফোর আমরা টপ ড্রেসিং করি তো আপনারা এরিয়া যদি গুড ওয়েদার থাকে বালা থাকে আর গাছপালা যদি হেলথি থাকে তো আপনারা আবার সেপ্টেম্বরের লাস্ট টপ ড্রেসিং করতে পারবা আর যদি নাও করেন চলবো অসুবিধা না এখন তো এন্ড অফ সামার আর জাস্ট মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার দিলে হইব হোম মেড হোক আর সেটার হোক আর কি আপনারা লিকুইড ফার্টিলাইজার দিলে হইব তো এই যথা আমার দুইটা বটল গড বটল গড তো দেখা যাক কেন মাত্র একটা খদু না কিতা হারভেস্ট করছিলাম ওই একটা খদু ই মাছাত হারভেস্ট করা হয়েছে আর কোনো হারভেস্ট করা হয়েছে না আরও দেখতে পারো আমার লুবি বরবটি একটা বরবটি খোয়ায় বা লুবি খোয়ায় বা লংয়ার্ড বিনস খোয়ায় এটা আবার বাংলাদেশ এটা না একটা ইটালিয়ান লংয়ার্ড বিনস ওই দৌকা কিলা স্লোগান স্লাই স্নেহলে খাইছে কিচ্ছু করে না আমি কোন বিশল লগেই রাখছি মানে আগামী বছর বীজ দরকার আমার কিন্তু স্লোগান স্নাইলে খাইলার ওই দোকা তো হারভেস্ট করো হয়েছে সেকেন্ড ওই দোকা রক্তা উঠতে বইছে এটা খুব মানে এটা ই ও জিনিসটা খাইবার লোক খুব বেশি আগ্রহী তারা তো দেখতে পারা বেশি ওতারার কারণে ফুল কই ওয়ারতো পারেন না ফাতা বেঞ্চ সবটা খাইয়া ফেলাই দেয় কাছে ওই দোকা রক্তা ওই দোকা ওই দোকটা উঠছে তো এটা আপনারা হাতর গ্লাভস লাগাইবা লাগাইয়া আপনারা পিক করে নিবা তো একটা হইল অর্গানিক জ করা আঁকি স্লোগান স্নেহ পিক করিয়া জ করা আঁকি ফেলা নষ্ট করা তো ওগুলা করতে পারেন ন্যাচারেলি তো কিছুটা জইব ওই দোকা কিছু খাইয়া খাইয়া যে ফেলাইছে ওই দোকা ওই দোকা খাইয়া খাইয়া ফেলাইছে তো দেখতে পারলাম আমার বিনসর গাছর আপডেট দিলাম আপনারা আশা করি ভালো লাগবো এই দোকা বিনসটা তো দেখা যাক আরও মোটামুটি আরও কয়েকটা হারভেস্ট করা যাইতে পারে বাট বিশল লগে রাখছিলা জানি না তো ও একটা দেখলাম রেডি হয়েছে ওই ওই করেও খাইয়া দুই টুকরা করিল তো ওই দেখতে পারা আপনারা লক্ষ ঠিক আছে দেখতে পারা ও করেও খাই লিছে এই দেখুক তা আমি বেচ রাখতাম পারলাম না এইবার আর যদিও কোনো স্লোগান স্নেল যদি কোনো সুযোগ ফাইলেও তারা ফাতালতে বাইয়া উফরে উঠতেও আরম্ভ করিলে খাওয়া দাওয়া আর কি ওই দেখা কিনা উঠছে তো যাই হোক আমি আর আমি কোনো মেডিসিন দিলাম না তো ও দেখতে পারলো আমার প্রিন্স পাম্পকিন একটা প্রিন্সেস পাম্পকিন না কি তা কয় হিন্দি ইকুয়ের পাম্পকিন একটা সুইট পাম্পকিন উস্তা কদু বাংলা সফরি কদু আউসা কদু ইত্যাদি ইত্যাদি তো এটা দর্শাল তো আপনার তিনটা
তিনটার মাঝে দুইটা হারভেস্ট করে গেছে ওটা সবচেয়ে লার্জ ওটাও কয়েকদিন হবে হারভেস্ট করবো তো ওইটা আরও বেশি দিন রাখতে পারবা গাছ তো দিন যে বিত আছে তো আর নতুন কোনো জোয়া আইসে না আর এখানেও দেখতে পারা তো আমার রোজোর গাছ আর এখানেও দেখতে পারা বাংলাদেশের আউসা খুদু দেখতে বাংলাদেশের মেন সুইট পাম্পকিনের গাছ একটা আর ওগুলো পাশাপাশি ওদের দেখটা ও ফাতা একটা তো আর ও খুদুর জ আর এখানেও দেখতে পারা বাটার নাট স্কোয়াশ আছে ওনো দেখছিলাম আইসে ওই দেখোকা বাটার নাট স্কোয়াশ বাজারে না একটা পলিনেশন সাকসেস হয়েছে কি হয়েছে না হয়তো আমরা না আর ওই দেখো না রোগটা মাশাল্লাহ ওই দেখোকা দেখতে পারা দেব আর ক্যামেরা খুব বেশি জো করে দেব লাগে ওই দোকা লোকটা অন বাড়ি কোয়ার মনে হয় না সাকসেস হইব গো হইলে ওই যেতে পারে বাটার নাটিস করছে ওই দোকানে ফুল হই আর বাংলাদেশের পাম্পকিনের ফুল নি নাকি তা একটা হয়তো মর না ওই দোকা কত বড় ফুল তা অনেক মাশাল্লাহ অনেক ফুল খাইছি বড়া খাইছি লা দেখতে পারা তো এই দোকার একটা পিক করে দিবা ও না দেখলাম আর একটা আর ওই দেখো কুন্টার ফুল আইল ওই দেখো একটা বাংলাদেশের বাটার নাট স্কোয়াশর অথবা বাউসা ঔষধুর ফুল হইতে পারে একটু হইলো বাংলাদেশের কোনো ঔষধু আইছে না ওই দেখা যায় মাসল্লা একটা লক্ষণ দেখা গেছে ওই দেখো কা দেখা যাক কিতো হয় আর গাছও সুইটটা বড়ি যায় তা অনেকবার সোফা করছে আর কিতা করতো আমার দিন বালা নাই প্রায় কত বৃহস্পতিবারে একটু গাছ উস কাটাকাটি কিতা গাছ না অন্য কিছু পরিচর্যা করছিলাম করার পরে আজ এক বৃহস্পতিবার গিয়ে আজ শুক্রবার সেপ্টেম্বরের এক তারিখ ভিডিও রেকর্ডিং করলাম তো আর এখানেও দেখতে পারো আমার বটল গড আর কোনো ফাতালতেও ছাড়েন না আর হদু আর আর না কয়েকটা আইসেল ফসে গেছে মরে গেছে তো আপনার দেখাইলাম ওই দেখো একটা সাকসেস হইব করে বুঝলাম না ওই দেখো একটা এই দেখতে পারলাম আর তো কোনো ফাতা খালি ফাতা আগা ফাতা আর কিচ্ছু নাই আর ওখানেও মাশাল্লাহ দেখতে পারা দুইটা আমি দিছিলাম ওই তো দেখা যায় না ক্যামেরার ভিতরে দেখা যারো ওই তো হোকা জানি না কতটুকু সাকসেস হইব কি না হইব হইতাম পারলাম না দুইটা আছে ওনো আমি দিছি পলিনেশন করিয়া তো ব্যাগ দিয়ে আসলে বাঙ্গা বাঙ্গা আমি নর্মালি দেই না বাট দিছি আর দিলাইছি আর কি ওলা দেখি কি তো বাঁচে নি আমার হয়েছে গা ন্যাচারালি জেলা ওইবার ওইবা আর কি ব্যাগ ঠেক বান্ধি না বাট দিছি আর একটু বাঁধছি আর কি আর দিছি আর হইল সদু খুব কম খাইছি হাসা যেখান আরও ফুলটা আনমু আর তো আমার পিয়ারর গাছ আপেল গাছ এটা নেক্সট ইয়ার কিতা করমু জানি না এই সাইড ইন কোনটা রইমু কিতা করমু জানি না নেক্সট ইয়ার কিতা করমু যদি আল্লাহ বাসাইয়া রাখে শরীর গত বালা থাকে তে মেবি আমি কোনটা চেঞ্জ করে নিতাম পারি সামনে দিয়ে এক সময় করতাম না মানে মাঝে মাঝে করি আর কি তোরা তোরা তো কমাই দিমু তো ভিউয়ার্স দেখতে পারলা আমার ফ্রন্টিয়ার গার্ডেনের আপডেট আপনার কাছে দিলাম আর এই দেখো আমার এই কিতা খরা এই দেখো বিচারিয়া কিতা করে তো যাই হোক ভিউয়ার্স ভালো আমার ভিডিওটা কিলা লাগলো লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আবারও কইরাম আর সবসময় সাপোর্ট করবা চ্যানেলটারে তো আজকের মতো অনু শেষ করিলাই পালা থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।